হ্যালো, দিস ইজ শুভ্রজিত এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন কথা হবে পুনর্জন্ম লাস্ট সাপার বা পুনর্জন্ম অন্তিম পর্বের ট্রেলারটা নিয়ে। তো যেদিন কন্টেন্ট থাকে না একদম ড্রাইডে যায়, আর যেদিন কন্টেন্ট আসে এত কন্টেন্ট আসে জাস্ট বর্ণার মতো ভেসে যেতে হয়। তো আজকে অলরেডি 4-5টা কন্টেন্ট আপলোড হয়ে গেছে এবং তার সঙ্গে আরও একটা এবার যুক্ত হচ্ছে। যাক, আশা করবো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। তো পুনর্জন্ম অন্তিম পর্বের ট্রেলারটা এসে গিয়েছে এবং সেটা ওই মোটামুটি যে টাইমে ড্রপ করা হয়েছে তার আশেপাশেই কুরবানি কুরবানি বলে গানটা এসে প্রিয়তম থেকে তো একদম ঘেটে গেছে। তো দেখলাম আমি এটা পরেই। তো ট্রেলারটা কেমন লাগলো দেখুন। এই ট্রেলারটা একবার শেষ করবার পরে আমার যেটা মনে প্রথম খেয়াল এসেছিল সেটাই আমি অবশ্যই আমার এই ভিডিওর থাম্বনেইলে লিখেছি যে এটা কি রিলিজ দিতে পারবে, কারণ গত বছর শুনেছিলাম এরকমই কিছু ভায়োলেন্স বা কোনো একটা কারণবশত তারা যেদিনকে কমিটমেন্ট দিয়েছিল যে আমরা এদিনকে আনবো, সবাই আমরা হাপিত্যাস করে বসেছিলাম, সেটা আসলো না এবং রাতের দিকে জানা গেল যে এটা তার পরদিন বা তার একদিন পরে যাও কিছু একটা, মানে সেদিনকে আনতে পারিনি, তার একদিন পরে বা তার দুদিন পরে কিছু একটা তারা রিলিজ করে। সেটা শোনা যাচ্ছিলো নাকি ওই কিছু একটা কাটের জন্যই বা কোনো একটা এরকম সিনের জন্যই তাদেরকে এরকম লেটটা হয়েছিল। তো এবার তো সেটার থেকে আরও মানে এক দু লেভেল নয়, মানে 5-7 লেভেল উপরে ভায়োলেন্স চলছে। মানে ট্রেলারে যা দেখছি, ট্রেলারের মধ্যে মোটামুটি ধরে নিন 50% যদি দেখ মানে একদম ঠিকঠাক আমরা যেরকম সিন বলে থাকি কোটান কোটের সেরকম ধরনের সিন, বাকি 50% তো একদম মানে ছড়িয়ে ছিটিয়ে আঙুল কেটে পোড়াচ্ছে, কান কাটা, বাচ্চা জলে ডোবাচ্ছে। ওই সিনটা তো বিশাল রকমের হিট করবে মানুষকে। মানে যারা সাধারণ জনগণ মানে ধরে নিন একদম ওই টেলিস্কোপের দুনিয়া মানে সো কল্ড হাসিখুশি মানে টক ঝাল মিষ্টি জীবন এরকম দেখতে যারা পছন্দ করেন, তারা তো এসব দেখলে মানে একদম কী কী যে ভীষণ ব্যবহার করবেন, দুনিয়াটা রসাতলে গেল, মানুষ কী সব বানায়, মানুষ কী সব দেখে, এইসব ভীষণে তারা প্রথমে ভরিয়ে দেবেন। মানে তাদের চোখে যদি সব পড়ে, ভাই রে ভাই কী ট্রেলার ডিজাইন হয়েছে, ইমপ্রেসড, রিয়েলি ইমপ্রেসড। মানে যেখানে মানুষজন মানে একটা হয়তো ক্লিভেজ দেখা গেলে সেটা নিয়ে হয়তো মানুষ 10টা ধর্ম নিয়ে জ্ঞান দিতে আসেন, সেখানে এরকম একটা বোল্ড অ্যাটেম্প্ট করতে যাওয়াটা কর্নিশ ভিকি জাহেদ স্যারকে। তো যদি তার সঙ্গে কখনও কন্ট্যাক্ট করার সুযোগ হয় তো অবশ্যই চাইবো তার থেকে তার ফিল্ম মেকিংয়ের ভিজন সম্বন্ধে জানতে। তার প্রচুর কাজ দেখেছি, রিভিউ আছে আমার চ্যানেলে অনেকগুলো অ্যাভেলেবল, আপনারা গিয়ে দেখতে পারেন। বাংলাদেশ নাটক রিভিউ এবং বাংলাদেশ মুভি এবং ওয়েব সিরিজ রিভিউ বলে দুটো প্লেলিস্ট করা আছে, যারা আমার কাজ এর আগে দেখেনি তারা সেখানে গিয়ে ভিকি জাহেদ নিয়ে আমার কী মতামত, তার কাজগুলো নিয়ে আমার কী বয়ান ছিল সেগুলো অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। বাট এবার অনেকটা তো গৌরচন্দিকার পালায় গেল, যারা তারপরেও দেখছেন তাদের জন্য একটু না হয় এই ট্রেলারটা নিয়ে একটু বক্তব্য রাখি, পার্সোনাল কীরকম কী ফিল হলো। দেখুন এখানে অনেকগুলো তো সুতো অলরেডি আমাদের কাছে পাকিয়েছিল, তো তার কিছু কিছু জায়গা যেখানে একটা জায়গাতে সেন্ট্রাল চরিত্রটা জিজ্ঞেস করছে আপনি কি ভূত, তার কারণ কী, অলরেডি আমরা জানছি যে সে দেখেছে একজনকে সে মেরে দিয়েছে, ওই খাবারের মানে রান্না যে শিখতে এসেছিলো তাকে মেরে দিয়েছে, সে নীলার বয়ফ্রেন্ড বা কিছু একটা ছিল তার, তো তাকে মেরে দেওয়া হয়েছে। তারপরে এ তো মেরেছিলো আরেকজনকে, সেখান থেকে এ কী করে হয়ে গেলো, মানে এর কাছে দুটো ইস্যু, ওখান থেকে সে ভাবছে মেবি আপনি কি ভূত, এ একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট রাফসান হকের জন্য আমার এই অবস্থা, আমি রাফসান হকের কে শেষ করে দেবো বা এরকম একটা কিছু মেহাজাবিন চৌধুরীর দিক থেকে বা এই যে রোকে আবু দেখ একটা নাম, তো তার দিক থেকে আমরা দেখছি। আবার রাফসান হকের প্রথম মানে আসল স্ত্রী যিনি নীলা তার চরিত্রটাকে আমরা দেখছি, সে আবার কোথাওটা গিয়ে মেবি এর সঙ্গে, দেখুন এই সিনটাকে দুরকমভাবে দেখানো হচ্ছে, দুটো সিনকে ইন্টারকেট এমনভাবে দেখি যে দেখে তো অ্যাটলিস্ট মনে হচ্ছে যেখানে তার স্ত্রীও মেবি ওই মানুষ খাওয়ার ওই জিনিসটার সঙ্গেও কোথাওটাকে তার স্ত্রীর একটা মিল ছিল, বাট সেটাকে এমনভাবে কাটটা করেছে মেবি সেটা অন্যরকম কিছু হতে পারে, তো এটার থেকে কনক্রিট কোনো রিজন আসতে পারছি না। বাট ওই যে সিনটা দেখাচ্ছে তারপরে বাচ্চা একটা মানুষের বাচ্চা সেটা গরম ফুটন্ত জলের মধ্যে দিয়ে রেখেছে, ভাই ওই সিনটা ভাবাও একটা আলাদা লেভেল মানে ইমাজিনেশনের পয়েন্টে মানুষকে যেতে হয় এবং তারা সেই সিনটাকে এক্সিকিউট করছেন স্ক্রিনে, ভাবনার লেভেলে সিন, মানে এই সিরিজটা আলাদা কোথাও একটা বাংলাদেশের নাটকের বেঞ্চমার্কটা একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেছে, জাস্ট অন্য মাত্রায় নিয়ে চলে গেছে। এবং লাস্টে একটা সিন দেখা যায় যেখানে সেন্টু মুখটাকে এভাবে ঘোরায় আর ওর মুখের ওখানে এবার লাল একটা টোন রয়েছে এবং মুখে বোধহয় মাংস মাংস কিছু একটা রয়েছে, যেটা আমি থাম্বনেইলও ইউজ করেছি। ওই সিনটা দেখলে গা ঘিনঘিন করে ওঠে, লিটারেলি গা ঘিনঘিন করে ওঠে, ভাই কী সিন করেছে। এবং একা সিনে মেহাজাবিনকে যে সিনটা আমার বেস্ট লেগেছে সেটা আমি আমার স্ক্রিনশট তুলে সেটাকে পেঞ্জ করে লাগিয়েছি আমার
থাম্বনেইলে, আই হোপ সেটার জন্য কপিরাইট খাবো না। তো সেটা সেখানে মেহজাবিনের লুকটা দেখুন, মানে আর মানে রক্ত চুষে নেয়, ভ্যাম্পায়ার টাইপের একটা লুক দিচ্ছে। এবং লাস্টে একটা জায়গাতে আফরান নিশোকে আমরা দেখি পুরো সারা গায়ে রক্ত, মুখে রক্ত, এবং একটা মানে অদ্ভুত রকমের রক্ত পিসাজ টাইপের একটা লুক দিয়ে রয়েছে। মানে প্রতিটা ক্যারেক্টার মানে ফাকিং ডেসপারেট মোডে রয়েছে, ডেসপারেশনের একদম টপ লেভেলে তারা রিচ করে গেছে তাদের জীবনের। তো সেখান থেকে এদের লাস্ট সাপার কে এনজয় করে সেটা তো অবশ্যই দেখতে হবে, দেখা যাক কেমন কী হয়। আপনাদের কীরকম কী লেগেছে, কীরকম কী বাঁধনহারা লেগেছে এই ট্রেলারটা, কীরকম কী মনে হচ্ছে এই ট্রেলারটা, তো এগুলো মানুষের দেখে এরকম কী ফিল হয়েছে নাকি না ট্রেলারটা দেখে মনে হচ্ছে ওয়াও দিস ইজ গোয়িং টু বি সামথিং হিউজ, মানে সব বাউন্ডারি, সব বাঁধন, সব কিছু শিকল গন্ডি সব ভেঙে দেবে এই পুনর্জন্মের লাস্ট পার্ট বা অন্তিম পর্ব বা দ্য লাস্ট সাপার। আপনাদের কী মনে হয় কে শেষ খাওয়াটা এনজয় করতে চলেছে বা কে এই লাস্ট সাপার এনজয় করতে চলেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং এই নামটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, নামটা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান সার্কিটে একটা অন্য টার্মে ইউজ হয়, তাও সেই ব্যাপারে আমরা সবাই জানি যে সেই নাই নামটার সঙ্গে প্রভু যিশুর কী কানেকশন রয়েছে, বাট এখানে যেভাবে সেটাকে ইউজ করেছে বুদ্ধিদীপ্ত নিঃসন্দেহে ইন্টেলিজেন্ট একটা অ্যাপ্রোচ ছিল আমার এদিক থেকে অ্যাটলিস্ট মনে হচ্ছে। আপনাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমার ভিডিও নিয়ে যদি আপনাদের কিছু মতামত থেকে থাকে, অনেকটা নিজের মতো করে শুরুর দিকটা বললাম, ভিডিওটা একটু লেন্দি হলো, যারা সেসব দেখলেন থ্যাংক ইউ সো মাচ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিডিও দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাতে নোটিফিকেশন বাটনটাকে অল করে রাখুন, যাতে আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে গিয়ে পৌঁছায়। ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, বাই বাই।